নমস্কার। উপালদা আমাকে খুব বড় একটা বিপদে ফেলে দিল। আমি যে কতটা অপ্রস্তুত সেটা আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। আমি আমি একটা গান আপনাদের শোনানোর চেষ্টা করছি, তবে যদি ভুল ত্রুটি কিছু হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাকে। প্রত্যুষের মা উনি? ও লাভলি, উনিও গান করেন? গান করেন না, কখনো করতেন? বিশ্বাসই করতে পারছি না, মা এত লোকের সামনে স্টেজে উঠে এত ভালো গান গাইবে।
এটা বোধহয় ওই টাগোর সং না কি বলে ওটা না, কিরকম একটা প্যান প্যানানি এলিমেন্ট আছে। তা তোমার মা কি এই গানই গায় নাকি অন্যরকম গানও গায়? মাকে গান গাইতে শুনেছি কিন্তু সেটা খোলা গলায়, যেমন বাড়িতে ধরে নাও বাথরুমে মা যখন স্নান করতে গেছে তখন হয়তো মায়ের গলা স্বর পেলাম, অথবা বাড়িতে কেউ নেই হঠাৎ করে ফিরে এসেছি শুনলাম মা গান গাইছে, এইভাবে তো কখনো গাইতে শুনিনি। বাট তখনও মা কিন্তু নানান রকম গান গায়, নানান রকম গান গাইতে শুনেছি। যাই হোক, স্টেজে উঠে গানটা গিয়ে তো দিল, মা বলে সাধনা ছাড়া কিচ্ছু হয় না। আমার মা যখন নাচের প্রোগ্রাম থাকে, ডান্সের প্রোগ্রাম, তখন মা সারা দিন রিহার্সাল করে, এত বছর পরেও মা দরজা বন্ধ করে, কারোর সঙ্গে কথা পর্যন্ত বলে না, জাস্ট সারা দিন রিহার্সাল করে যায়। আর তোমার মা রান্না করতে করতে, এত কিছু সংসারে করতে করতে জাস্ট টুক করে স্টেজে উঠে গানটা গেয়ে দিল। আমার গান শুনেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি গায়িকা নই। হ্যাঁ, গানটাকে ভালোবাসি তাই গান গাই। সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের প্রত্যেক বাবা মাই চান যে তার মেয়ে একটু একটু গান শিখুক। আমার বাবা মাও চেয়েছিলেন, তাই আমাকে একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, গান স্কুলে ভর্তিও করে দিয়েছিলেন। তারপর ওই একটু একটু স্কুলে কলেজে বা পাড়ার ফাংশনে গান গেয়েছি, এই আর কি। তারপর বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে চলে এলাম, আর পাঁচটা মেয়ের মতন আমারও ওই একই দশা হলো। সংসারের সব দায়িত্ব পালন করতে করতে জীবনের অন্যান্য প্রয়োজনগুলো একটু একটু করে হারিয়ে গেল। অনেকেই অবশ্য এই লড়াইটা চালিয়ে যেতে পারেন, কিন্তু আমি পারিনি। জানেন, আমার না কখনো মনেই হয়নি যে এটা একটা লড়াই। আমার সবসময় মনে হয়েছে যে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো, সংসারটাকে মন দিয়ে করব, সংসারে সবাইকে ভালোবাসবো, সংসারটা সুন্দর করে রাখবো। কিন্তু মজার কথা কি জানেন তো, সবাই যা চায় তাই কি পায়? পায় না। আমরা আমাদের জীবনের সব স্বপ্ন, সব ইচ্ছেগুলো একেবারে উজাড় করে দিই সংসারে, নিজেদের নিংড়ে ফেলি। কিন্তু একটা সময়ের পর আমরা দেখি, জানেন, যে সংসারের জন্য এত কিছু করেছি সেই সংসারে আজ বোধ হয় আমার আর প্রয়োজন নেই। আমি আমার অনুভূতির কথা বললাম, সবার হয়তো একরকম অনুভূতি নাও হতে পারে, তারা ভাগ্যবতী বলে আমি মনে করি। যাই হোক, উপলদা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। উপলদাকে আমি খুব সম্মান করি, তাই ওনার অনুরোধ আমি একদম ফেলতে পারলাম না। আমি অপ্রস্তুত থাকা সত্ত্বেও এই মঞ্চে দাঁড়িয়ে আজ আপনাদের সামনে গান গাইবার চেষ্টা করলাম। আমি হয়তো আপনাদের সকলকে হতাশ করেছি। আমরা মেয়েরা কি কখনোই কাউকে আশা দিতে পারি? আমরা মেয়েরা না আমাদের নিজেদের জীবনে সবসময় নিজেদের হতাশ করি। যেখানে সংসার করতে আসি সেখানে সংসারকে হতাশ করি। আমি জানি না এটা মেয়ে হওয়ার দোষ
না সাধারণ মেয়ে হওয়ার দোষ। যাই হোক, কি হলো জানেন, একদিন না হঠাৎ দেখলাম আমার ছোট ছেলে প্রত্যুষ সেনগুপ্ত, সে গান গাইছে, ভালোবেসে গান গাইছে, কখনো শেখেনি কারোর কাছে। ওকে দেখে না আমি আমি খুব খুশি হলাম। চলো 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 পাল্টা।